এলইডি বাল্ব কম বেশি সবার বাড়িতে আছে, সবাই চিনেন এলইডি বাল্ব কি জিনিস, তো এটা নিয়ে আর কথা বলতেছি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাইট তৈরি করার হাইড্রোলিক সিস্টেম মেশিন। যাদের এই মেশিনগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এমএস মেশিনারিতে স্বাগতম, আমি মাসুম এমএস মেশিনারির পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাইড্রোলিক সিস্টেম এলইডি লাইট তৈরি করার মেশিন। আপনারা যারা এলইডি লাইট তৈরি করার জন্য একটা ভালো মেশিন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা এলইডি লাইট তৈরি করার মেশিন কীভাবে চালাইতে হয়, কীভাবে কাঁচামাল পাবেন, কী কী কাঁচামাল লাগে এ টু জেড। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমন আমি বুঝাই আপনাদেরকে, এখানে আছে দুইটা, আপনার দেখেন যে দাগ আছে, দাগ বরাবর টান দিবেন, চারটা দুইটা হয়ে গেছে, দুইটা যদি হয় তাহলে এরকম হবে, চারটা তার থাকবে, এক একটা ড্রাইভারের মধ্যে থাকে চারটা তার, চারটা তার থেকে এই সাদা হচ্ছে দুইটা, এই দুইটা হচ্ছে কারেন্টের, আর এই যে লাল আর কালো দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে সার্কিট বা লাইটের, এই যে এটা হলো লাইটের, লাইটের মধ্যে আবার একটু দেখেন, ওয়েট, এই দেখতে পাচ্ছেন এখানে আছে যে প্লাস লেখা, প্লাস মানে হচ্ছে সাদা লাল তার, লাল তারটা যাবে প্লাসে, আর এই যে মাইনাস লেখা আছে মাইনাসের মধ্যে কালো তারটা যাবে, ঠিক আছে, এই দুইটা শুধু জ্বালাই দিতে হবে আর কোনো ঝালের কাজ নেই। তো এইখানে আছে চারটা লাইট, এই চারটা লাইট কীভাবে ভাঙবেন, এই যেভাবে চাপ দিবেন হয়ে গেছে, তারপরে এবার চাপ দিবেন, এই যে দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে, ওকে, কাঁচামাল অ্যাভেলেবেল, 12 মাস দেওয়া যাবে, দিয়ে ফিরো। যেটা হলো প্লাগ বা সকেট যেটাই বলেন, আচ্ছা এই জিনিসটা এটার মধ্যে আমি লাগাবো, দেখতে পাচ্ছেন যে খুবই লুজ, এটা একদম লুজ, তো আমার কোনো প্রকার ঘাম বা কোনো কিছু ছাড়া যদি লাগাইতে চাই তাহলে আমাকে এই মেশিনটা ব্যবহার করতে হবে। এই মেশিনের ক্ষেত্রে আমি যেটা করবো এটা এইভাবে দিব, দেওয়ার পর যে এখানে দিব, ওকে দেখেন যে এখানে একটু কাটা আছে, এটা ঢুকানো খুব সহজ, ঢুকে গেছে, দেন এটা দিব, দেওয়ার পর যে পায়ে সুইচ এটার মধ্যে আমি পাড়া দিব, আবার দেখো তুমি নিচে লাগাইবো না, এই যে এটা দেখছেন আগলা, এই যে মাথা খোলা, এখানে দিব, দেওয়ার পরে পাড়া দিব, পাড়া সারা দিব, এই দেখেন জোস একটা, আরে এত দূরে যায় কি, দেখেন যেটা অস্থির জোড়া হয়েছে, এখানে জায়গায় জায়গায় ট্যাম্প হয়ে গেছে, টানলে আর খুলবে না, এই তুমি এটা খোলো, যাও তোমার কাম এটা খোলা, তুমি খুলে থাকো, আর আমাদের যেহেতু আগে লাগানো আছে কোনটা দাও, যেহেতু এটা আগে লাগানো ছিল তো এটা দিয়ে আমরা কাজটা করি, ড্রাইভার সার্কিটটা দাও, দেখতে পাচ্ছেন এখানে তারগুলো কাটা, এই ব্লু কালারে আসো, দেখতে পাচ্ছেন যে তারগুলো কাটাই আছে, যদি কাটা না থাকে সেই ক্ষেত্রে আমাদের এই যেটা প্লাস দিয়ে দিচ্ছি, প্লাসটা হচ্ছে যে এরকম কোনো টিপলে কাজ হইব না, তবে এখানে একটা লক আছে, এই যে একটা লক আছে, এই লকটা যদি খুলে ফেলেন তাহলে কাজ করবে, তো যদি তার কখনো কাটতে হয় এই যে এখানে নির্ধারিত তারের মাপ দেওয়া আছে, দিয়ে শুধু টান দিবেন কাটা যাবে, যাক আমার কাটাই থাকে এগুলো মাঝে মধ্যে লাগে, সেক্ষেত্রে আমি দেখাই দিলাম। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে সাদা দুইটা তার, এক পাশে সাদা থাকে দুইটা তার, আরেক পাশে লাল আর কালো থাকে, তো সাদা যে দুইটা থাকে দুইটা আমার এখান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে অল্প একটু বার করতে হবে, আমি দেখাই, এসে দেখা যায়, দেখা তো যাচ্ছে না, এই যে দুইটা তার বের হয়েছে, তো এখন ওই পিনগুলো কোথায়, তো এইগুলো হচ্ছে পিন, যেগুলো কানেক্টর বলে, এটা হচ্ছে যেটা ওই টাচ করে আপনার হোল্ডারের পিনে যেটা টাচ করবে, তো এটা লাগানোর জন্য কোনো মেশিন লাগতেছে না, এটা এখানে দেওয়ার পর যে এখানে জাস্ট চাপ দিবেন, হাতে একটু চাপ দিলে এটা আটকে গেল, ঠিক আছে, আর এটা দাও, অ্যান্ড এটা আমি যে দিলাম, ওকে যে লাগাই দিছি, লাগানোর পর আপনার চাইলে টেবিলে হালকা একটু বাড়িয়ে দিতে পারেন, হয়ে গেল। তো এখন আমরা লাগাবো হিটসিং, হিটসিং বলতে যেগুলোকে হিটসিং বলে, ওকে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো ডেন্টিং পেন্টিং নাই, এরকম হিটসিং কিনবেন, এই যে দুইটা তার, এই দুইটা তার আপনারা এই ছিদ্র দিয়ে বের করবেন, হিটসিংয়ের ছিদ্রগুলো করাই থাকবে, দেখেন আমি যে বার করলাম,
করার পর এখানে ছোট লাইট আপনারা হাতেই করতে পারবেন, তবে ফিনিশিং দেওয়ার জন্য হাইড্রোলিক মেশিনটা লাগবে। তো এটা করার জন্য আমি হালকা একটু সেন্টার করতেছি চাপ দিয়ে। সমস্যা হয়েছে কি, আমার এখানে বডি আর এগুলো এক সাইজের নাই, কারণ আমার কাছে বিভিন্ন কোয়ালিটির মালা নিত। এখন এটা এক ওয়াট বড়, মানে একটু বড়, তারপরেও দেখি লাগানো যায় কিনা। বড়গুলো লাগানো কঠিন হয়, তো আমি এটাই দিচ্ছি। এটা যে একটা ফ্রেম আছে, এটার মধ্যে জাস্ট এইভাবে বসায় দিবেন, পরে মেশিনের নিচে দিবেন, পরে সুইচে পাড়া দিবেন। পায়ের যে সুইচটা আছে, যে সুইচটা আমি দেখাই, হাইড্রোলিক চাপ দিবেন, এটা সাইড থেকে দেখা হবে, সেক্সিভাবে দেখাইতে হবে। যে হাইড্রোলিক প্রেস মেশিন চাপ হয়েছে, পাড়া ছাড়া দিলাম, উঠাই দিয়েছে। জোস হয়ে গেছে, জোস এখান। নেক্সট স্টেপ কি? তালা দিতে হবে। ওকে, এটা তো ঝালাই দিতে হবে, রাইট? এই যে আছে প্লাস লেখা, আছে মাইনাস লেখা। প্লাসটা হচ্ছে লাল তার, মাইনাসটা হচ্ছে কালো তার। এটা লাগানোর পরও আমি একটু দেখাই দিছি, জ্বালাই দেওয়া যাও। গাইস, জ্বালাই দেওয়া শেষ। জ্বালাই দেওয়ার পরে যেরকম হয় দেখতে পাচ্ছেন, যে লাল তারটা লাগানো হয়েছে পজিটিভে, যে এটা হচ্ছে লাল তার পজিটিভে লাগছে বা প্লাসে, আর এই যে কালো তারটা এই যে মাইনাসে লাগানো হয়েছে। ওকে, এখন আমরা স্ক্রুপটা লাগাবো, স্ক্রুপ লাগাবো। লাগাইতে কোনো গাম লাগে না? এই তো লাগছে। আপনি এটা খোলার চেষ্টা করো তো, অনেক টাইট। এটা তো এমনিতে প্রচুর টাইট হয়, তাহলে মানুষ ঘামটা লাগায় কে? ওকে, হয়ে গেছে। এখন আমাদের চেকিং ইউনিট, চেকিং ইউনিটের জন্য অবশ্যই একটা 100 ওয়াটের লাইট লাগানো থাকবে এখানে। এটা না থাকলে কিন্তু চেক করতে পারবেন না। তারপর জাস্ট যে এখানে ধরবেন, ওকে, লাইট যদি ভালো থাকে তাহলে লাইট জ্বলবে, লাইট যদি খারাপ থাকে তাহলে এটা না জ্বললে এটা জ্বলবে। ওকে, লাইট ভালো থাকলে লাইট জ্বলবে, লাইট খারাপ থাকলে এই লাইটটা জ্বলবে, মানে এটা সিরিজ লাইট। ওকে, তো আমরা এত অল্প সময়ে তিনটা লাইট বানিয়ে ফেলছি, একটা জোস, এই একটা, এই একটা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা মেশিনটা কিনতে আগ্রহী, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আমাদের কাছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রায় সকল প্রকার মেশিন পাওয়া যায়। আমাদের কাছ থেকে মেশিন নিলে আমরা আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব, এতে করে আপনি খুব সহজেই নিজে নিজে প্রোডাকশন করতে পারবেন অথবা অন্য কাউকে শিখিয়ে প্রোডাকশনটা করাইতে পারবেন খুব সহজেই। মেশিন নিলে কাঁচামাল ও যাবতীয় সকল প্রকার হেল্প আমরা করে দিব, 1.5 বছরের ওয়ারেন্টি পাবেন। থ্যাংক ইউ সবাইকে, সরাসরি অফিসে আসবেন।